আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أستغفر الله إن الله غفور رحيم বসুগাঁও পাঠানবাড়ি কাসিমুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জাতির কর্ণধার ইসলামের মৌকট হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মাও বোনেরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি অত্যন্ত মেহেরবানি করে ইতিমধ্যে তাফসিরুল কোরআন মাহফিল নামক জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা খুশি না বেজার? এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালাম কোরআন শরীফের
ধারাবাহিক 114টি সূরা 29 নম্বর একটি সূরা, সেই সূরার নাম হইল সূরাতুল আনকাবুত। এই সূরা থেকে 45 নম্বর একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। বিশ্ব নবী, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমেয় বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যথাসময়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে এখলাসের নিয়তে, আপনাদের সকলকে আমলে সালেহার নিয়তে কথাগুলি বলার এবং শ্রবণ করার তৌফিক টুকুন দান করুন। সকলে পড়ে আমিন। আমার ভাইয়েরা, আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আমার ভাষা বুঝেন? আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, হা না করবেন। তার কারণ, আপনারা যদি হা না করেন আমি বুঝতে পারবো আপনারা বুঝেছেন, আর যদি চুপ করে থাকেন আমি বুঝবো আপনারা বুঝতে পারেন নাই। অতএব আপনারা হা না করতে, আওয়াজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দান করছেন, এর মধ্যে একটি নিয়ামত হইল কুরআন। আমার হাতে এই কিতাবের নাম কি? জোরে বলুন, এটা কার বাণী? আরো জোরে, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে একটি নিয়ামত হইল কুরআন। বলে কেন? এমন একটি কিতাব যেই কিতাবে স্পর্শ করলে, ধরলে, চুমা দিলে, তাকায়া তাকলে, পড়লে, শ্রবণ করলে আল্লাহর তৈরি নূরে ফেরেশতারা সব লেখতেই থাকে, লেখতেই থাকে। আমার ভাইরা, আল্লাহ তাআলার কালাম কুরআন শরীফ, পৃথিবীতে যত গ্রন্থ আছে, বস্তু পাঠক আছে, ওই সমস্ত গ্রন্থকারকরা গ্রন্থ প্রকাশিত হওয়ার আগে উপরে প্রথমেই বলে ভুল ত্রুটি মার্জনীয়, অর্থাৎ মানুষ বলতেই ভুল, অবশ্যই ভুল থাকতে পারে। সুতরাং আপনারা যদি পরামর্শ দেন দ্বিতীয় সংস্কারের সময় এই ভুল ত্রুটিকে নির্ভুল করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আর আল্লাহর কালাম কোরআন, আল্লাহ প্রথমে বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ বুক, দেয়ার আর নো কনফিউশন। আল্লাহ নিজেই বলছেন এটা এমন একটা কিতাব, ভুল হবে দূরের কথা, ভুল হওয়ার কোনো আশঙ্কাই নাই। তার কারণ মানব রচিত কোনো কিতাব নই, এই কিতাব একজন দান করেছেন বিশ্বনবী। আর বিশ্বনবীর উম্মতকে তিনি কে? আরো বলবেন কে? আল্লাহ। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে এত নিয়ামত দান করছেন, এই নিয়ামতগুলি যদি আমরা লিখতে থাকি জীবন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর দেওয়া নিয়ামত লেখা জীবনে কখনো শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ আমার ভাইরা, পবিত্র কুরআন শরীফে সূরা লোকমানের 27 নম্বর আয়াতে মহান আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, সারা জীবন মার পেট থেকে জন্মগ্রহণ করার পরে কবরে আসার আজ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করে দিলাম, ওই নিয়ামতগুলিকে যদি লিখতে থাকো, লিখতে থাকো, আর সেই নিয়ামতগুলি লেখার জন্য আসমানের যত পানি আছে,
জমিনের যত পানি আছে, আটলান্টিক মহাসাগরের যত পানি আছে, আরব সাগরের যত পানি আছে, ভারত সাগরের যত পানি আছে, অর্থাৎ পৃথিবীতে যত পানি আছে, সমস্ত পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীতে যত গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালিকে যদি সেই কলমের কালি বানিয়ে দেওয়া হয়, সেই কালির কলমের কলম বানিয়ে দেওয়া হয়, মহান আল্লাহ তাআলা বলেন পানিগুলি কালিয়ে পরিণত হয়ে শেষ হয়ে যাবে, গাছগুলি কলমে পরিণত হয়ে শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত লেখা একটা মানুষের জন্য জীবনে শেষ করা সম্ভব হবে না। আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদের সামনে রাখলেন, প্রশ্ন বুঝে থাকলে বলবেন সেই কোরআন কোনো ভুল আছে নাকি? আরো জোরে বলেন, সেই কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব। আন-নাযরু ইলাল কোরআনি ইবাদা, তাকায় থাকলে সওয়াব, স্পর্শ করলে সওয়াব, বুকে ধরে এমন ভাবে মহাব্বত করলে সওয়াব, চুমা দিলে সওয়াব, কোরআন তেলাওয়াত করলে সওয়াব। এমনকি দেখা যায় কোরআনের তাফসিরে কোরআনের ব্যাখ্যা শুনলেও কে আমাদেরকে সওয়াবের মালিক বানিয়ে দিবে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা লক্ষ্য করে দেখবেন, পৃথিবীতে এমন কিছু জিনিস রাখলেন আল্লাহ যেই জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। একটা হইলো আন-নাযরু ইলাল কোরআনি ইবাদা, কোরআন শরীফের দিকে তাকায়া থাকলে আল্লাহর নূরের ফেরেশতারা সওয়াব লিখতে থাকে, লিখতে থাকে। দুই নম্বর হইলো আন-নাযরু ইলাল কাবা ইবাদা, কাবা শরীফ বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলে আল্লাহর নূরের ফেরেশতারা সওয়াব লিখতে থাকে, লিখতে থাকে। তিন নম্বর হইলো আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে সন্তান যখন মহাব্বতের নজরে তাকাইবে গো, আল্লাহর নূরের ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে, লিখতে থাকবে। চার নম্বর হলো গো আন-নাযরু ইলা ওয়াজহিল আলিম ইবাদা, নেককার আলেমের চেহারার দিকে তাকায়া থাকলে আল্লাহর নূরের ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে, লিখতে থাকবে। আমার ভাইরা, এই সমস্ত নিয়ামত মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে। এই জন্য আমি প্রশ্ন করতে চাই, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে খুশি না বেজার? আর একটু জোরে বলেন না? সেই জন্য আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিক্রাক, এমন একজন ব্যক্তিকে আমি পাঠাইলাম যার নাম হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ একটা কিতাব আমি রাখলাম, যেই কিতাবের নাম হইলো কোরআন। পৃথিবীতে যতদিন কোরআন থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, আমি আল্লাহ তাআলা সেই পৃথিবীর মধ্যে রহমত নাজিল করে দিব। আমার ভাইরা, পৃথিবীতে আমরা প্রত্যেকটা সেক্টরে যদি কোরআন তেলাওয়াতের ইনস্টিটিউট খোলা হয়, তাহলে সেই পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে শান্তি দান করবেন কে? আর একটু মহব্বতে বলেন কে? আমার ভাইরা, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা উনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। উনি একজন বড় মাপের আলেম ছিলেন, যিনি ওআইসি সভাপতি ছিলেন। আবার বাদশাহ ফয়সাল এন্তেকালের পরে বাইতুল্লার চাবি যার হাতে দেওয়া হয়েছে, ওই মানুষটার দাম আছে না নাই? উনাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ করলেন। সেখানে যাওয়ার পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হলো 12টা ইউনিভার্সিটি সমন্বয় করে একটা ইউনিভার্সিটি করা হয়েছে, বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটির মধ্যে একটা, যার নাম অক্সফোর্ড ইউনিভার্সিটি। সেখানে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে আমন্ত্রণ জানানো হইল, উনি পুরা ইউনিভার্সিটিকে তন্ন তন্ন করে চোখ রাখলেন, এমন ভাবে সব কিছু দেখলেন। দেখার পরে যখন ফার্স্ট গেট দিয়ে বাহির হইতে শুরু করেছেন, ওই অক্সফোর্ড ইউনিভার্সিটির যিনি অধ্যক্ষ ছিলেন উনি বলেন হযরত মন্তব্য করে যান, কারণ এই অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের জ্ঞান নাই। তখন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘক্ষণ চুপ থাকার পরে বলেন, এই বিশ্ববিদ্যালয় হইল অসম্পূর্ণ একটা বিশ্ববিদ্যালয়। বলে কেন?
সব কিছু আছে, আমি দেখলাম সব কিছু আছে, কিন্তু কোরআন ইনস্টিটিউট নাই। কোরআনের কোন ইনস্টিটিউট না থাকার কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অসম্পূর্ণ রয়ে গেছে। অধ্যক্ষ হঠাৎ মাথায় হাত দিলেন, হ্যাঁ কি ব্যাপার, আমার তো মাথায় ছিল না, কোরআনের ইনস্টিটিউট অবশ্যই দরকার। হযরতের হাতে পায়া ধরে বললেন, হযরত আপনি ওয়াদা দিয়ে যান, আপনি আগামী বছর কোন দিন আসবেন, আপনার আসার তারিখে আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোরআন ইনস্টিটিউট চালু করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তখন পরের বছর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোরআন ইনস্টিটিউট চালু হয়েছে। সেখানে গত কয়েক বছর আগে বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা জুনায়েদ আল হাবিব মাদ্দাজিল্লাহুল আলী সফর করেছেন আমন্ত্রণ জানানোর পরে, সেখানে গিয়ে দেখে সব উলঙ্গ বেহায়াপনা বেলল্লাপনা ছাত্র ছাত্রী, কিন্তু হঠাৎ করে দেখা যায় বড় একটা জামাত গুল পাঞ্জাবি লাগাই জুব্বা লাগাই দাড়ি আছে পাগড়ি আছে টুপি পরা, হঠাৎ করে আল্লামা জুনায়েদ আল হাবিব মাদ্দাজিল্লাহুল আলী বলেন, কি ব্যাপার তোমরা এখানে? জি হযরত, আমাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটা শাখা আছে যার নাম কোরআন ইনস্টিটিউট। গত কয়েক মাস পূর্বে পাকিস্তান থেকে একটা তাবলিগ জামাত এসেছে আর পাশের মসজিদে বয়ান করেছে, তাদের বয়ান আমাদের দিলের ভিতরে ধাক্কা লেগেছে, আর সেই ধাক্কা লাগার কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যত মুসলমান ছাত্র আছে তারা দাড়ি টুপি পাগড়ি পরে, আর যত মুসলিমা ছাত্রী আছে তারা হিজাব পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্লাস করতে আসে। আর একটু জোরে বলেন না আমার ভাইরা, কোরআন ইনস্টিটিউট যদি অক্টব থেকে নিয়ে শুরু করে ইউনিভার্সিটি প্রাথমিক বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত কোরআনের ইনস্টিটিউট চালু হয়ে যায়, শান্তি দান করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ, আপনারা সকলেই জানেন বর্তমান দেশের পরিস্থিতি বহুত খারাপ। গত কয়েকদিন পূর্বে বুয়েটের মতো একটা মেধাবী ইউনিভার্সিটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সেখানেও হত্যা করা হয়। বাংলাদেশের মধ্যে আমরা পরিষ্কারভাবে বলি, যদি প্রত্যেকটা সেক্টরে কোরআন ইনস্টিটিউট চালু করা হয় আমরা সরকারকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই, কারণ প্রত্যেকটা ধাপে ধাপে বাংলাদেশের সরকারের প্রতিনিধি দল যেখানে অবৈধ অবস্থায় লোকের আছে, ক্যাসিনো আছে, জুয়া আছে, মদ আছে, বেহায়াপনা আছে, বেলাল্লাপনা আছে, এমনকি যারা হত্যা করে তাদেরকে সুচ্চারভাবে বিচারের আওতায় নিয়ে আসছেন, এই জন্য সরকারকে ধন্যবাদ জানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা বাংলাদেশ থেকে নই, পুরা পৃথিবীর থেকে আওয়াজ আমরা তুলতে চাই, বিশেষ করে আজকের মাহফিল থেকে আওয়াজ তুলতে চাই, মক্তব থেকে নিয়া ইউনিভার্সিটি পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়া পার্লামেন্ট পর্যন্ত, জন্মের পর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত যদি কোরআন আমার বন্ধু হয়ে যায়, কোরআন আমার সাথে হয়ে যায়, কোরআনের মহব্বতের দিলওয়ালা একজন ব্যক্তি আমি বনে যাই, জান্নাত দান করবেন কে? আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা খুব খেয়াল করে বুঝবেন, এই কোরআন আল্লাহর কালাম, নামাজ পড়লে বান্দা আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন তেলাওয়াত করলে স্বয়ং আল্লাহ বান্দা বান্দির সাথে কথা বলে। আর একটু জোরে বলবেন না, নামাজ পড়লে বান্দা আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন তেলাওয়াত করলে বান্দার সাথে কথা বলেন কে? আরো জোরে বলেন কে? আমরা পরিষ্কারভাবে বলি, বিশ্বনবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, ইন্না ইলিল্লাহি আহলিনা মিনান নাস, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ, পড়তে ইচ্ছা হয় না? আল্লাহর পরিবারের সদস্য, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা আল্লাহর পরিবারের। আপনারাই বলুন, বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর পরিবারের বিপক্ষে কথা বললে শাস্তি হওয়ার আশঙ্কা আছে না নাই? বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, যে কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার বিরুদ্ধে কথা বললে আপনাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, তার কারণ তারা রাষ্ট্রের জিম্মাদার। আর স্বয়ং আল্লাহ বলেন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, পৃথিবীতে আল্লাহর পরিবারের কিছু মানুষ আছে, তারা কে? আহলুল কুরআন,
হুম আহলুল্লাহি খাসাতুহু, যারা কুরআন পড়ে কুরআনকে মহব্বত করে, বিশ্বনবী বলে দিয়েছেন তারা আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবারের সদস্য হইলে দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আমার ভাইরা, কুরআন প্রত্যেক জায়গায় তাকে দরকার। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে প্রতিদিন মুখ ঘুরাইয়া মুসল্লিদের সামনে মুখ করে বসতেন আর বলতেন, ও সাহাবাই কেরাম, তোমাদের কার কোনো প্রশ্ন আছে নাকি, অথবা স্বপ্নের যুগে কোনো জিনিস দেখছো নাকি? সাহাবাই কেরাম স্বপ্নে কোনো কিছু দেখলে ফজরের নামাজের পরে বিশ্বনবীকে জানাইতেন আর বিশ্বনবী সেই স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এমনকি দেখা গেল যার মনে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের জবাব বিশ্বনবী দিতেন। হঠাৎ করে একজন সাহাবি বিশ্বনবীর দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অগ নবীজি, গত রাত্রে আমি একটু ঘুমাইতে পারি নাই। বলে, কেন ঘুমাইতে পারি নাই? তাহাজ্জতের নামাজ আদায় করার পরে আমি সময় দেখলাম ফজরের আজান দিতে অনেক লম্বা সময় বাকি আছে। হঠাৎ করে আমি কালাম কোরআন শরীফকে নিলাম, নেওয়ার পরে আমি সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলাম। হঠাৎ করে যখন আমার ইশক হয়ে গেল, লম্বা উঁচু আওয়াজ যখন চলে আসলো, আমি যেই ঘরের মধ্যে থাকি আমার সন্তান আমার স্ত্রী আর ছোট্ট ঘরের পাশে একটা গুড়াকে আমি রাখলাম, সেই গুড়াটা ও পাশে থাকে। হঠাৎ করে যখন আমি কোরআন তেলাওয়াত করলাম, উচ্চ আওয়াজ যখন এসকের মাধ্যমে বাইর হয়ে যায়, ঘরের কোনায় যেই গুড়া আছে গো, সেই গুড়া তছনছ করে কাঁপতে শুরু করে দিয়েছে। ওগো বিশ্বনবী, আমি বই পেয়ে গেলাম, সেই গুড়া আমার স্ত্রী সন্তানকে আঘাত করতে পারে নাকি? বিশ্বনবী বলেন, আচ্ছা আমি শুনো, তুমি কি জানো নাকি যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে মহান আল্লাহ তাআলা রহমত দান করে দেয়, আর পৃথিবীতে যত ফেরেশতারা ডিউটিতে আছে সমস্ত ফেরেশতারা প্রত্যেকের ডিউটি ডিউটিতে হাজির, আর যখন কোরআন তেলাওয়াত শুনে গো, কোরআনের আওয়াজ যখন তাদের কানের মধ্যে আসে গো, তখন দেখা যায় প্রত্যেক ফেরেশতা তার ডিউটিকে বন্ধ করে আল্লাহর আল্লাহর কালাম যেই সমস্ত বান্দা বান্দিরা তেলাওয়াত করে তারা শুনতে থাকে। হঠাৎ করে এক পর্যায়ে দেখা গেল তোমার কোরআন শোনার জন্য হাজার হাজার শত শত ফেরেশতারা তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। হঠাৎ করে তোমার ঘরের মধ্যে তো মানুষ, তুমি তো জানো না, তুমি তো দেখো না, তোমার ঘরে যে গুড়া চেষে এই জন্যে এতগুলা মানুষকে দেখা সেই গুড়া এমন ভাবে লাফালাফি করতে শুরু করে দিয়েছে, আর লাফালাফি করে করে একটু আসতে শুরু করে দিয়েছে। আপনার কালামের তেলাওয়াত যেন ফেরেশতারা বেশি বেশি আপনার ঘরের মধ্যে এসে শ্রবণ করতে পারে। এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলি, কোরআন তেলাওয়াত করলে সেই ঘরের মধ্যে আল্লাহর নূরের ফেরেশতা সাপ্লাই হয়, আর যেই ঘরের মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইস্টার জলসা জি বাংলা চালু থাকে, সেই ঘরের মধ্যে শয়তান আমদানি হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন তেলাওয়াত যেখানে থাকবে সেখানে আল্লাহর নূরের ফেরেশতারা, আর যেখানে জি বাংলা স্টার জলসা থাকবে সারা দিন জি বাংলা স্টার জলসা দেখবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে না, প্রশ্ন বুঝে থাকলে বলবেন, সেই ঘরে রহমত আসবে না শয়তান। আর একটু জোরে বলেন শয়তান। এই জন্য অনেকের ঘরে কোরআন শরীফ আছে কিন্তু তেলাওয়াত করে না। আর বিশ্বনবী বলেন, কারো ঘরে যদি কোরআন শরীফ থাকে, আল্লাহ তাআলা আল্লাহর নূরের ফেরেশতাদেরকে প্রতিদিন পাঠায়, আর সেই ঘরের কোরআনের দিকে তাকাইয়া সেই ফেরেশতা ওই ঘরের মানুষের জন্য আল্লাহর কাছে নাজাতের দোয়া করতে থাকে। বলেন না? এই জন্য আমরা আজকে যে মাহফিলে আসলাম কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল জান্নাতের বাগান। দুনিয়াতে কোনো ফায়দা না হইলো আখেরাতে আমাদেরকে ফায়দা মন্দ করে দিবেন কে? আরো জোরে বলুন কে? আমার ভাইরা, এর মধ্যে একটি নিয়ামতের নাম হইলো কোরআন। জিব্রাইল আমিন বিশ্বনবীর কাছে যখন আসতেন, আসার পরে বিশ্বনবী কোরআন শ্রবণ করতেন আর তাড়াহুড়া করতেন, এমন সময় বিশ্বনবীকে মহান আল্লাহ বলে দিয়েছেন, অগ বিশ্বনবী আপনি তাড়াহুড়া করার দরকার নাই। কেন জানেন নি? আপনি শুধু শ্রবণ করবেন, আপনার সিনার ভিতরে মেমোরির মতন আমি আল্লাহ রেকর্ড করে দিব।
লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আর রাসূল বলেন আল্লাহু আকবার। ওগো বিশ্ব নবী, আপনি এত তাড়াহুড়া করবেন না, এমনকি আপনি টুট নাড়াচাড়া করবেন না, জিব্রাইল যা বলে আপনি শুধু তা শ্রবণ করেন। কেন? জিব্রাইল বলার পরে আপনার সিনার ভিতরে আমি আল্লাহ রেকর্ড করার ব্যবস্থা করে দিলাম। আর একটু জোরে বলেন, এই কোরআন আমি আপনাদের সামনে বলতে চাই, পৃথিবীর মানচিত্রের মধ্যে আমরা যদি প্রমাণ করতে চাই, পৃথিবীর মানচিত্রের মধ্যে আমরা যদি খেয়াল করি, তখন দেখা যায় বাংলাদেশ পুরা পৃথিবীর মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে এগিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন যখন আরব আমিরাত, আপনারা সকলেই জানেন মক্কা মদিনাতে, আপনারা সকলেই জানেন মিশরে, আপনারা সকলেই জানেন জর্দানে, আপনারা সকলেই জানেন কাতারে, আপনারা সকলেই জানেন ভারতে, এমন বড় বড় রাষ্ট্রের মধ্যে যত কোরআনের প্রতিযোগিতা হয়, পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশের নামকে উঠাইয়া দেয় বাংলার কারি এবং হাফেজরা। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন হাফেজ তরিকুল ইসলাম 120টা রাষ্ট্রের মধ্যে প্রথম স্থান করেছে, বাংলাদেশের গৌরব। হাফেজ তরিকুল ইসলাম নাজমু সাকিব, সাত সুরাইল, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম তুকি সহ শত শত হাফেজ কোরআন, বাংলাদেশের হাফেজরা এত ট্যালেন্টফুল। বিশ্বের মানচিত্রের মধ্যে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেখানে বাংলাদেশের হাফেজদেরকে পিছনে কেউ পালাইতে পারে না। তার কারণ আপামর জনসাধারণ বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই কোরআন নাজিল করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। আগন্তুক কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান করে দেন কে? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর একজন সাহাবি যার নাম হইল আমিরে মুয়াবিয়া, হঠাৎ করে আমিরে মুয়াবিয়া যেই দিন থেকে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছে গো, সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা হয় না। আমরা তো এমন হয়ে গেছি যে ফজরের নামাজ কেন, তাহাজ্জুদের নামাজ কেন, পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে আমরা কষ্ট মনে করি। আর সাহাবাই কারাম তাহাজ্জুদের নামাজকে ফরজের মতো মূল্যায়ন করে দিয়েছেন, এই জন্য সাহাবাই কারামের সার্টিফিকেট মহান আল্লাহ দিয়েছেন, জীবিত থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখা গেল তাহাজ্জুদের নামাজ যেই দিন থেকে ঈমান গ্রহণ করেছে সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। প্রশ্ন বুঝে থাকলে বলবেন ওনার ঈমানের পাওয়ার কম ছিল না বেশি? আর একটু জোরে বলেন, হঠাৎ করে একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, শয়তানের দোকায় পড়ে একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, না পড়ার কারণে ওই দিনের তাহাজ্জুদের নামাজের মহাব্বত আলো ভালোবাসা দিলে ঢুকেছে। ফজরের নামাজের পর থেকে রাত্রের মাগরিবের নামাজ পর্যন্ত মহান আল্লাহর কাছে শুধু কান্না করতে শুরু করেছে, কান্না করতে শুরু করেছে। কেন কান্না করতে শুরু করেছে? এক তো হইল আল্লাহর নবীর হাতে ধরে ঈমান গ্রহণ করেছে, আবার দেখা গেল ঈমান গ্রহণ করার পরে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। হঠাৎ করে একদিন ছুটে গেল, ছুটে যাওয়ার পরে মাগরিবের নামাজ পর্যন্ত ফজর থেকে শুধু কান্নাকাটি করতে শুরু করেছে, আর বলতে শুরু করেছে আল্লাহ ঈমান গ্রহণ করার পরে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়তাম না, আমি ওয়াদা দিয়েছিলাম, ওগো আল্লাহ শয়তানের দুকাই পড়ে আমি এমন ভাবে তাহাজ্জুদের নামাজ আমার ছুটে গেল। ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কান্না করেছেন, মহান আল্লাহর কাছে তার কান্না এত মহব্বত লেগেছে, ভালো লেগেছে বলে কিভাবে তার কান্নার জন্য মহান আল্লাহর কাছে সারা জীবনে তাহাজ্জুদের নামাজ পড়ে যত মহব্বতের কাছে পৌঁছেছিলেন,
যেই দিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না সেই দিন ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত কান্নার কারণে এর চেয়ে বেশি আল্লাহর কাছে মহান আল্লাহ তাকে টেনে নিয়েছে। হঠাৎ করে দেখা গেল সেই শয়তান, যে শয়তান আমিরে মুয়াবিয়াকে নামাজ পড়ার জন্য বুলাইয়া দিয়েছেন। তাহাজ্জুদের নামাজ যখন সম হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে আমিরে মুয়াবিয়াকে ডাকতে শুরু করে দিয়েছেন। অথচ আমিরে মুয়াবিয়ার সমস্ত দরজাগুলি বন্ধ ছিল, কিন্তু আমিরে মুয়াবিয়াকে ডাক দেওয়ার পরে বলেন, তুমি কে? বলে আমি ইবলিস। হঠাৎ করে তাকাইলেন, ইবলিস তো মানুষকে এমন ভাবে নেক আমল করার জন্য তাহাজ্জুদের জন্য ডাকতে পারে না। কতগণ পারে? আমিরে মুয়াবিয়া চমকায় গেলেন। ওই ইবলিস বলেন, হুজুর গতকাল আমি নিজে আপনাকে তাহাজ্জুদের নামাজ থেকে বিরত রাখছিলাম, কিন্তু দেখলাম একদিন তাহাজ্জুদের নামাজ না পড়ে সারা দিন কান্না করার কারণে সারা জীবনের তাহাজ্জুদের নামাজ পড়াইয়া যে পরিমাণ সওয়াব অর্জন করেছেন, একদিন তাহাজ্জুদের নামাজ না পড়ে কান্না করার কারণে তার চেয়ে বেশি সওয়াব মহান আল্লাহ আপনাকে দান করেছে। এই জন্য আমি ভাবলাম নামাজ না পড়ার থেকে পড়াই ভালো। আর একটু জোরে বলেন না। এই সব কিছু মহান আল্লাহ তাআলার প্রতি যদি চোখের পানি আসে, কান্না যদি চোখ থেকে বাহির হয়ে যায়, বিশ্বনবী বলে দিয়েছেন তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফি করে দেই। এই জন্য আমি পরিষ্কার ভাবে বলতে চাই, কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে যারা ঈমানকে পাওয়ারফুল করেছেন এর মধ্যে একটা নারীর কথা মহিলার কথা আপনাদের সামনে বলতে চাই। অসুবিধা হইতাছে? আপনাদের অসুবিধা হলে আমার ডাবল সুবিধা, রেস্ট নিতাম। আমার ভাইয়েরা, একজন মহিলা যার নাম রাবিয়া বুসরিয়া, সেই মহিলা জীবনে কোনোদিন পাঁচ ওয়াক্তের নামাজ তো দূরের কথা, আওয়াবিনের নামাজ, তাসবিহের নামাজ, এমনকি তাহাজ্জুদের নামাজও ছাড়েন না, আর বিবাহ বসেন নাই। কেন? স্বামীর সাথে সময় দিতে গেলে আল্লাহকে সময় দিতে পারবো না। এই রাবিয়া বুসরিয়া একজন মহিলা, কোরআন তেলাওয়াত আর নামাজের মাধ্যমে তার ইমানের পাওয়ার কতটুকু ছিল? আমার ভাইয়েরা, হঠাৎ করে একদিন আল্লাহর ওলিনি রাবিয়া বুসরিয়া এমন ভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখা গেল ওনার এক বান্ধবী উনাকে স্বপ্নের যুগে দেখলেন, জান্নাতে আল্লাহর সেই ওলিনি ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ, পড়বেন না? ওই বান্ধবী জিজ্ঞাসা করেছে, বান্ধবী গো, মহান আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? রাবিয়া বুসরিয়া বলেন, মহান আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করেছে, তবে শুনো, পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিবা। বলে কি জানাইয়া দিবা? পৃথিবীর মানুষদেরকে বলে দিবা, ঈমান যদি তাজা হয়, পাওয়ারফুল হয়, যখন ফায়াকুলান আমার রাব্বিক, দুইজন ফেরেশতা এমন ভাবে যখন চলে আসলো কবরের মধ্যে আমাকে প্রশ্ন করার জন্য, মার রাব্বুকে, ও রাবিয়া বুসরিয়া তোমার রব কে? আপনারা সকলে বলেন, আমাদের রব কে? আরো জোরে বলেন, কে? রাবিয়া বুসরিয়া বলেন, তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার ছোট্ট একটা প্রশ্নের জবাব মনকান নাকির তোমরা দিতে হবে। ফেরেশতারা বলেন, জীবনে কত আসামি দেখলাম, এই মহিলার মতো কোন আসামিকে দেখলাম না। রাবিয়া বুসরিয়া বলেন, এই এ মুনকার নাকির, শুনো, আল্লাহর কাছ থেকে কবরে আসা পর্যন্ত কত মাইল রাস্তা বলো। মুনকার নাকির ফেরেশতারা বলেন, দুনিয়ার 5000 বছরের রাস্তা হলো আল্লাহর কাছ থেকে কবরে আসা পর্যন্ত। রাবিয়া বুসরিয়া বলেন, এর ভিতরে কোথাও কি তোমরা মহান আল্লাহকে ভুলে গেছো নাকি? না না, কোথাও এক মুহূর্তের জন্য মহান আল্লাহকে ভুলি নাই বলতে পারি না। তার কারণ আল্লাহ নূরের ফেরেশতাদেরকে বানাইছে মানুষের খাদেম বানানে, মানুষের খেদমত করার জন্য। হঠাৎ করে যখন রাবিয়া বুসরিয়া বলেন, তাহলে এত 5000 বছরের রাস্তার মধ্যে কোথাও আল্লাহকে ভুলো নাই, আমি বলতে চাই আমি দুনিয়ার থেকে কবর দেশে এসেছি কোই মাইল রাস্তা, বলে 3.5 হাত, আল্লাহকে না ভুলো
আমি রাবিয়া বুস্তিয়া সাড়ে তিন হাত মাটির নেচা উপর থেকে নেচায় আসতে আল্লাহকে বলি নাই। এই কথা বলার পরে ফেরেশতার আল্লাহর দরবারে চলে গেল। এমত অবস্থায় আল্লাহ তাআলা বললেন, ও মুনকার নাকির, তোমরা আমার সেই উলিনীর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। কেন জানোনি? কোরআন তেলাওয়াত আর নামাজের মাধ্যমে সে আমি আল্লাহকে খুশি করেছে, বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছে। এমন কি দেখা গেল, এক সেকেন্ড সময় আমার জিকির থেকে তার জিহ্বাকে দূরে সরাই না। আর জিকিরের আমল তাজা থাকলে, জিকিরের আমল চললে আমাদের জিহ্বা তাজা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্যে বাবারা চরমুনার চরমুনার পীর সাহেবের দরবারে গেলে জিকির আছে না নাই? আর একটু জোরে বলেন না। চরমুনাই পীর জানে, জিকির করলে ইমান তাজা হই, জিকির করলে জিহ্বা তাজা হই। তাজা জিনিসের দাম আছে না নাই? বাজারে গেলে গোড়া মাছ যখন তাজা থাকে, 10 টাকা বেশি হোক 20 টাকা বেশি হোক তাজা, কথা কন না? এমন ভাবে সবজি কিনতে গেলে তাজা, 10 টাকা বেশি হলেও সুবিধা নাই। মাছ কিনতে গেলে তাজা, ফল ফ্রুট কিনতে গেলে তাজা। তাজা জিনিস বেশি বেশি দামে কিনলেও শরীরে লাগে না, কারণ তাজা, কথা কন? ঠিক তেমনি ভাবে তাজা ইমানওয়ালা বন্দা বান্দি যখন কবরে তাদেরকে রাখা হবে, তাজা ইমানের বদলতে, চরমুনার ফিরের জিকিরের সিস্টেমের বদলতে মহান আল্লাহ তাদের কবরকে জান্নাতের বিছানা বিছায়া দিবে। এজন্য আমার ভাইরা, অল্প সময় শেষ করে দিব, সেজন্য আমি কোরআনকে যেহেতু সামনে রাখছি, আর আমার সেই আয়াত হলো উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই শব্দটুকু, এই বাক্যটুকু শুধু তফসির করতে চাই, বাকি আয়াতের তফসির করার কোনো সুযোগ নাই। আর আমি বলতে চাই, বিশ্বনবীকে আল্লাহ বলেছেন আপনি কোরআন তেলাওয়াত করুন, কারণ কোরআন তেলাওয়াত করলে মহান আল্লাহ তাআলা তার সাথে জিম্মাদার হইয়া কথা বলবেন।